আসসালামু আলাইকুম, রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে মিনি পিৎজা তৈরি করে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া। তাহলে চলুন দেখে নিই কীভাবে মিনি পিৎজা তৈরি করা যায়। প্রথমে একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, স্বাদ মতো কিছুটা লবণ, 1 টেবিল চামচ ইস্ট এবং 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবং অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি সুন্দর সফট ডো তৈরি করে নিচ্ছি। পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে প্রয়োজন বুঝে দেব, দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নেব। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপরে কিছুটা তেল ব্রাশ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে গরম স্থানে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর দেখা যাচ্ছে আমার ডোটা ফুলে গেছে। আমি হাত দিয়ে চেপে ভিতরে বাতাসটা বের করে দিচ্ছি এবং খুব সুন্দর করে মথে নিচ্ছি। যত সুন্দর করে মথা হবে পিজা রুটিটা কিন্তু ততই সফট হবে। খুব ভালো করে মথে নিচ্ছি এবং ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে বড় টুকরো করে বড় রুটি তৈরি করে আপনারা কুকি কাটার দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিতে পারেন। আমি আর এই ঝামেলায় যাচ্ছি না, আমি ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি। আমার রুটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি কাঁটা চামচ দিয়ে রুটির গায়ে ছিদ্র করে নিচ্ছি, যেন রুটিটা প্যানে দিলে যেন রুটিটা ফুলে না যায়। আমার ছিদ্র করা হয়ে গেছে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন পিজার সেই ছোট রুটিগুলি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো, যেন পুড়ে না যায় এদিকটা খেয়াল রাখতে হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একই আঁচে থাকবে, মিডিয়াম টু লো, মানে মিডিয়ামের চেয়ে একটু কম, লো হচ্ছে একটু বেশি। এরকম প্রথমে আমি 2 মিনিটের মতো আমি রুটিগুলি উল্টিয়ে নিচ্ছি। এখন উপরের এই সাইডটাতে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে পিজা সসও ব্যবহার করতে পারেন। আর আমি এখন দিয়ে দিচ্ছি স্ক্র্যাম্বল করা ডিম। প্রথমে আমি একটি ডিম খুব ভালো করে স্ক্র্যাম্বল করে নিয়েছিলাম, সেই স্ক্র্যাম্বল করা ডিম আমি ছড়িয়ে দিচ্ছি মিনি পিজার উপর। দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, আমি এখানে লাল সবুজ 2 রঙের ক্যাপসিকাম ইউজ করছি। আমি সাজিয়ে দিচ্ছি। সাজানোটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, এখন দিয়ে দেব মোজারেলা চিজ। মোজারেলা চিজটা কিন্তু আমার ঘরেই তৈরি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলেই আছে। খুব সহজেই অল্প সময়ে মোজারেলা চিজ তৈরি করা যায়, সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন মোজারেলা চিজ দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লাস্ট এ পর্যায়ে ব্ল্যাক অলিভ। আমি স্লাইস করে কেটে নিয়েছি, ব্ল্যাক অলিভ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। এবং ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো আমি এটা কুক করে নেব। 5-6 মিনিট পর দেখা যাচ্ছে আমার চিজটা কিন্তু একবারে গলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গলে গেছে। তো আমার পিজাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি পিজাগুলো তুলে নিচ্ছি এবং সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার মিনি পিৎজা। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার, ছোটো বড় সবার খুব পছন্দের এই পিৎজা। আমি একটু অপর সাইডটা দেখিয়ে দিচ্ছি, যে আমার অপর সাইডটা কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে পিৎজাটা। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।